আমাদের বাংলাদেশের একজন উল্লেখযোগ্য অভিনেত্রী যার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন, 90 দশকের শুরুর দিকে যিনি চলচ্চিত্রে এসেছিলেন, নায়িকা মৌসুমী। এমন একটা প্রশ্ন করছেন হুজুর, বললেও বিপদ না বললেও বিপদ। কে এই যে এই মানুষটা তুব ইলাল্লাহি তাওবাতান নসুহা, রমাদানের প্রথম দশক, রহমতের দশক চলতেছে, আল্লাহ পাক দরজা খুলে রেখেছেন তাওবার। এই মহিলা মানুষটা একটা সাক্ষাৎকার দিল, সাক্ষাৎকারের ভিতরে ওনার মনের শেষ আশা জিজ্ঞাসা করা হয়েছে যে এটাই যদি আপনার জীবনের ক্যামেরার সামনে শেষ আশা হয়, আপনার জীবনের আশাগুলো একটু বলেন। উনি বলেছেন, ক্যামেরাম্যান তাহলে চলে যান, আর যে উপস্থাপক সেও চলে যান, আমার মনের কথাটা আমি শুধু ক্যামেরার সামনেই বলব। সবাই চলে গেলেন, উনি নিজে ওনার মনের কথা ব্যক্ত করেছেন। এক নাম্বার, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে কেউ যেন আমার লাশটা না দেখে, না দেখেই আমাকে যেন দফন করে দেওয়া হয়। আপাতত সুবহানাল্লাহ বলা যায়, কারণ মানুষ কখন ফিরে আসে জানে না, জানে একজন, তিনি কে? আর একটু জোরে, আরো জোরে, আর ক্ষমা একজন করে, তিনি কে? এর বাস্তব প্রমাণ, একজন পতিতা মহিলা একটা সামান্য কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। নিরাশ হওয়ার তো কিছু নেই, এটা উজ্জ্বল দৃষ্টান্ত বলছি। এবং তার কিছু কথাগুলো আমি যেটা পড়লাম, ধারাবাহিক লেখা হয়েছে, পয়েন্ট দিয়ে দিয়ে, একটি হলো ওনার মরার পরে, জানাজার পরে ওনার লাশ কেউ দেখতে পারবে না। এই এই ক্ষেত্রে এসে ফাতেমার সঙ্গে মেলে কি মেলে না, এ বলেন না কেন? মেলে। আরেকটি কথা বলেছেন, ওনার কোনো, উনি মারা যাওয়ার পরে ওনার কোনো অশ্লীল ছবি প্রচার করা যাবে না, উনি অনুরোধ করেছেন, এবং দর্শক সবার কাছে উনি ক্ষমা চেয়েছেন। তবে আমি আরেকটু বলবো যে দর্শকের কাছে ক্ষমা চেয়ে পাশাপাশি একজনের কাছে ক্ষমা চাইতে হবে, বলেন তিনি কে? আর একটু জোরে, উনি যদি ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাপ পেয়ে যান, ক্ষতি আছে? বলেন, এ নিয়ে শিক্ষা নেওয়া উচিত তাদের যারা আজকে নতুন ভাবে চলচ্চিত্রে ঢুকতেছেন, নতুন ভাবে আজকে নিজেদের নাম যারা গান বাজনায় লেখাচ্ছেন, তাদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষটা সারা জীবন এত পর্যন্ত নাম কামিয়ে, টাকা কামিয়ে শেষ পর্যন্ত একজনের কাছেই ফিরতে চায়, তিনি কে? অতএব সারা জীবন আমি তো সুযোগ নাও পেতে পারি, কথা বলেন। অতএব যারা নতুন ভাবে নিজেদেরকে সিনেমায় জড়াচ্ছেন, নিজেদেরকে গান বাজনার মধ্যে জড়াচ্ছেন, তাদের এখন থেকেই এনার মতো ফিরে আসা উচিত। যদি ফিরতে পারেন, আগের থেকে আপনার জান্নাতের পথটা সহজ করে দিবেন একজন, জোরে বলেন, তিনি কে? ইনি আরো বলেছেন, আমার কোন ছবি আপনাদের কাছে থাকলে যদি সেটা অশ্লীল হয়, সেটা লোক দেখলে গোনা হয়, এই জাতীয় ছবি আপনারা প্রদর্শন করবেন না, মেহরবানি করে মুছে দিলে ভালো হয়, আপনারা মুছে দিবেন। আর আমার ছবি যেগুলো আগামী প্রজন্মের জন্য সেভ করা দরকার, সেটা আমার নিজস্ব নামে আর্কাইভে সেভ করবেন। এবং উনি আরো বলেছেন, মরার আগে ওনার একটি বড় হজ করার নিয়ত আছে, আল্লাহ যেন তাওফিক দান করে। ভালো কাজ যারাই করতে চায় আমরা তাদেরকেই এগিয়ে দেব, আমরা কখনো তাদের পিষ্টান দিব, বলেন না কেন? যারাই ভালো হতে চায় আমরা তাদের ভালো হতে, আল্লাহ যেখানে সুযোগ দিয়েছেন আমরা সুযোগ দিতে পারি কি পারি না, বলেন না কেন? তবে অনুরোধ একটি, ফাতেমার মতো নিয়ত করেছেন, এখন থেকে ফাতেমার মতো চলতে হবে, বলেন, কারণ তওবা করার পরে আবার ফিরে আসার কোনো সুযোগ নেই, অন্যায় করার কোনো সুযোগ নেই। উনি কিছু সামাজিক কাজ করেন, গরিবদের সাহায্য করেন, সহযোগিতা করেন। উনি বলেছেন, আমি মারা যাওয়ার পরে আমার এই সংস্থায় যারা আছেন আমি তাদের বলে যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে আমার এই সংস্থা দিয়ে আপনি সামাজিক কাজগুলো চালু রাখবেন, গরিবদেরকে কিছু টাকা দিবেন। এক কথায় ওনার সংস্থা যে কাজগুলো করে গরিব দুঃখীদের কাজ করার জন্য, কাজটা ভালো না খারাপ? বলেন, ভালো তো, সব কিছুই ভালো যদি ক্ষমা একজন করেন, কে? আল্লাহ পাক যদি ক্ষমা না করেন, মানুষ, মানুষের কাছে ক্ষমা উনি চেয়েছেন, কারণ মানুষের কাছে ক্ষমা চাইতে দুইটা হক, হক কল্লা হক কলিবা, একটা বান্দার হক
আর একটা আল্লাহর হক না জানি কোন কারণে ওনার মনে হয়েছে হয়তো মানুষের হক উনি নষ্ট করেছেন এই জন্য উনি ক্ষমা চাইলেন মানুষের কাছে তবে একজনের কাছে বেশি ক্ষমা চাইতে হবে তিনি কে আল্লাহ আমরাও কার কাছে ক্ষমা চাইব আল্লাহ রোজা রাখি কার জন্য সাহারি খাই কার জন্য ইফতার করি কার জন্য ফাতেমার মত করে ওসিয়ত করেছেন আমরা চাই বাংলাদেশ তথা পৃথিবীর সমস্ত মুসলিম মেয়েগুলো ফাতেমার চরিত্র পেয়ে যায় আমিন একটু জোরে বলেন আমিন আমরা চাই বাংলাদেশ তথা তমাম পৃথিবীর মেয়েগুলো ফাতেমার মতো করেই চলুক তবে এইটা যেন শেষ জীবনে না হয় কারণ শেষ জীবনে সবাই যে উপনীত হতে পারবেন এই গ্যারান্টি কি আছে বলেন এই হায়াত যে আল্লাহ পাক সকলকে 80 বছর দিবেন এটা কি গ্যারান্টি আছে সকলকে 60 বছর দিবেন এটার গ্যারান্টি আছে ওনার থেকে শিক্ষা নেওয়া দরকার আগামী প্রজন্মের যারা চাচ্ছেন নিজেদেরকে চলচ্চিত্রে জড়াবেন তওবাটা যদি শেষ জীবনে না করে প্রথম জীবনেই করেন আপনার জান্নাতের স্থানটার লোভ আল্লাহ আরো বাড়িয়ে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাতটা শুধু আখিরাত না আল্লাহ পাক বলেন এটা উত্তম এবং স্থায়ী জীবন সুবহানাল্লাহ দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবনের জন্য কত কিছু করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছো পৃথিবীর মানুষেরা শোনো আখিরাতের জীবনটা হলো খায়রু ওয়া আবকা এক নাম্বার হলো উত্তম দ্বিতীয় নাম্বার হলো স্থায়ী পৃথিবীর জীবন তোমার স্থায়ী নয় আখিরাতের জীবনটা হলো আমাদের জন্য স্থায়ী জীবন ওই জীবনে যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামী ওই জীবনে যারা তারা যারা জান্নাতে যাবে তারা হলো জান্নাতি দুইটা জীবন হবে দুইটা জীবনটাই হবে স্থায়ী জীবন বলুন সুবহানাল্লাহ কোনটায় যাবেন এটা আপনার আপনার আপু উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন বান্দা স্বাধীনতা দিয়েছি পথ দুইটা হাঁটবা কোন রাস্তায় তোমার স্বাধীনতা আছে তবে একটা জীবন আসবে সেটা আখিরাতের স্থায়ী আবকা ওই জীবনের কোনো শেষ নাই আবাদান আবাদা থাকতে হবে অতএব আমরা এই উদাহরণটা কেন দিলাম ওনার মতো করে আমরা কি তওবা করতে পারি না এ কথা কর না কেন আচ্ছা ওনার কি টাকার কম আছে এই ওনার টাকার কম আছে আবার যে নামটা কামিয়েছে যে পথেই কামাক ওনার কি অনুসারীর কম আছে ভক্তের কম আছে সম্মানের কম আছে সে যেদিকেই হোক সম্মানের কি কম আছে বলেন না কেন আপনারা এত কিছু থাকার পরেও এই জীবনে এসে তার মনে হচ্ছে না এই জীবনটা আসল জীবন নয় আসল জীবন কোনটা কবর থেকে শুরু তাহলে এত কিছু পাওয়ার পরেও তার জীবনটা মনে হলো আমি কিছুই পাই নাই আমাকে একদিন আল্লাহর কাছে রবের কাছে ফিরতে হবে তা আমি আপনি কতই ছুটলাম কতই টাকা কামালাম কতই টাকা মানুষকে ফাঁকি দিন কাম করলাম কতই ওজনে কম দিয়ে নিজেকে আমি বড়লোক বানানোর পথে হাঁটলাম কতই আমি মানুষকে ফাঁকি দিয়ে অন্যের জমি লেখিয়ে নিয়ে আবাদ করে এখনো খাচ্ছি আমি কতই টাকা কামালাম কিন্তু একটাবারে কি ওনার মতো আপনার মনে হয় না যে একদিন একদিন আমাকে তো ফিরতেই হবে আমার মালিকের কাছে বলেন ফিরতে হবে না তো এই চিন্তা যদি থাকে আপনাকে একটু কামব্যাক করতে হবে অপরাধী অপরাধ করে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয়ে যান সুবহানাল্লাহ অপরাধ করে ফেলেছেন অপরাধ হয়ে গেছে আল্লাহ পাক বলে এই জন্য তোমাদের ইনসান বানিয়েছি বান্দা তোমরা যদি অপরাধ না করতা আমার গফুর নামের কৃতিত্ব থাকতো না আমি যে গফুর আমি যে ক্ষমা করনে ওয়ালা এই নামটা যে আমার এই নামটা তো কাজে লাগতো না বান্দা এই জন্য আমি তোমাদেরকে ভুল করনে ওয়ালা হিসেবে বানিয়েছি ভুল করেছো অন্যায় করেছো একটা বার ফিরে আসো মরুভূমির ভিতর একটা মানুষ চলতেছে মরুভূমির জাহাজ বলা হয় উটকে হঠাৎ করে লোকটা উটটা বেঁধে রেখে উটের সাইডে খাবার আছে পানি আছে উটটা বেঁধে রেখে লোকটা ঘুমায় গেল ঘুম থেকে উঠে লোকটা দেখলো উটও নাই উটের পানিও নাই খাবারও নাই দড়িও নাই ওই লোকটা বলেন তো অসহায় কম না বেশি এজরে বলেন কম না বেশি যেই মরুভূমির তাম এলাকা জুড়ে কোথাও কোনো পানি নাই ছায়া নাই ওই মানুষটা যত অসহায়
কিছু সময় পর ওই লোকটা যদি দেখে তার উটটা ফিরে আসতেছে ওই লোকটা যত খুশি না হয়ে যায় একটা গুনাহগার বান্দা আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আমার আল্লাহ তার চাইতে হাজার গুণে খুশি হয়ে যায় কি করেছেন অন্যায় করেছেন পাপ করেছেন আল্লাহ পাক বলে ও বান্দা তোর তমাম জীবনের পাপের টানভার এক জায়গায় করে যদি আমার রহমতের দরিয়ায় ফেলে দাও একটা সাগরের মধ্যে সুই ফেলে দিলে যতটা জায়গা খায় তোমার তামাম জীবনের গোনা আমার রহমতের সাগরে তার চাইতেও ক্ষুদ্র হয়ে যাবে তবে আমি আল্লাহ চাই একটাবার খাটি দিলে তওবা কর আমি আল্লাহ তোর গোনাগুলো মাফ করে জান্নাতে মেহমান বানিয়ে দিব তওবা করার দরজা আল্লাহ খুলে রেখেছেন তবে তওবাটা যেন আমাদের তওবা তওবার মতো হয় আল্লাহ যেন আমাদেরকে সঠিক নিয়মে তওবা করার তৌফিক দান করেন সকলে বলেন আমি সম্মানিত ভাইয়েরা আমার রমাদানের তিনটা দশক প্রথম দশক পার করতেছেন রহমত কি আর কয়েকটা দিন দুইটা দিন হলেই রহমত পূরণ হয়ে যাবে এরপরে আমরা যাব দ্বিতীয় দশকে নাম কি নাম কি প্রথম নাম্বার বলছে ছোট্ট একটা ছেলে কত সুন্দর করে মাগফিরাত বলল আর আপনারা মানে ওই যে বছর পরে আসে তো হুজুর গোলায় যায় আগে নাজাত দেব নাকি মাগফিরাত নাকি রহমত কি কর এইটা আপনার অন্তরের মধ্যে দাগ কাটে না মনে থাকে না আছে না নাই বাবাজিরে যদি বলা যায় বাবাজি কোরআন পড়েন কয় বাবারে এই বয়সে কি মনে থাকে কিন্তু এই বাবাজিকে যদি আপনি বলেন বাবাজি একটা জমি বিক্রি করব ওই চরার মধ্যে বটগাছের কাছে দুই বিঘা জমি বেরোইছে কিনবেন কয় হ্যাঁ বাবা কিনবো দাগ নাম্বার কত কয় 185 কথা কয় না ওইটার কাগজ দেখা লাগে না এখান থেকেই বলতেছে ওই দাগের দাগ নাম্বার কত 185 ওনার মুখস্থ আছে না নাই উনি দাগ নাম্বার মুখস্থ বলে দিতে পারে কিন্তু এই রমাদানে কোরআন শিখবে এটা ওনার মনে আসে না কথা বলে না আছে না নাই এই যে আপনারা রহমত পার করে মাগফিরাতে দশকে চলে যাবেন মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা মার্জনা আল্লাহ পাক ওই দশকে বান্দা বান্দিকে ক্ষমা করে দিবেন আমি আজকে বলেছি সাত শ্রেণীর মানুষ রহমত পাবে না কয় শ্রেণী এক নাম্বার যারা অপবিত্র অবস্থায় সময় বেশি কাটায় পুত পবিত্র থাকে না দুই নাম্বার যারা আত্মীয়দের খবর নেয় না তিন নাম্বার যারা অভাবে পড়ে গেলে নিরাশ হয়ে যায় অভাবে পড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে না আসে মানুষের কাছে হাত বাড়ায় নাম্বার চার যারা গোনা করতেই থাকে গোনার মধ্যে ব্রেক নাই গোনা থেকে ফেরে না এই চারটা কাজ যারা করবে এই চারটা কাজের কারণে রমাদানের প্রথম দশকে রহমত থেকে তারা নিরাশ হয়ে যাবে এবার এই চারটা কাজ আপনাদের ভিতরে আছে কিনা আমি তো জানি না যদি থাকে রহমত চায়া লাভ হয় হবে না আগে ওই চারটা কাজ বাদ দিয়ে ওইগুলো আগে করা লাগবে পবিত্রতা বেশি থাকবে না অপবিত্রতা বেশি থাকবে আত্মীয়তার খবর নেন তো সাহারি খায় উঠতে নেন না খালি শ্বশুর বাড়ি খবর ওইটাই আত্মীয় এ কথা কয় না আপনার কয়টা ফুবু একই খবর দিচ্ছেন কোনদিন কলে ও তো আব্বার দায়িত্ব আব্বা নিজে বিয়া করছি শ্বশুর বাড়ি কয়টা শালি বিয়ে দিলাম আমার ওই কি বলে ভাইরা ভাই কোথায় আছে ঈদে কি কি কিনবে এই খুলো ফোন দিই হুজুর অবস্থা খারাপ এখন ভাইরা তো আমি বড় সবার উপরে থাকা লাগবে এই জন্য প্রতিদিন সাহারি খায় আপাতত 20 মিনিট ভাইরাদের সাথে কথা বলি কথা কয় না শ্বশুরের কি লাগবে শাশুড়ির কি লাগবে ফুবুদের খবরও আব্বা বুঝুক কেরে বা আব্বা যে মারা গেছে কয় আব্বা যে মারা গেছে মনেই তো নাই কবরে তোর ফোন নাই কথা কয় না তা আব্বা যে মারা গেছে আপনার দায়িত্ব এখন ফুবুদের খবর নিতে এ বলেন না কেন এই খবর নিতে হবে যদি রহমত পেতে চান খালার খবর নেবেন এক কথায় আত্মীয়দের মধ্যে বিশ্বাস করে যারা গরিব এই মানুষগুলো কি করে কিভাবে তারা সাহারি খায় কিভাবে তারা ইফতার করে কি দিয়ে করতেছে তাদের দিন কেমন যাচ্ছে এই খবর যদি না নিতে পারেন আপনার উপরে রহমত বর্ষিত হবে না দুই নাম্বার তিন নাম্বার হলো আপনাকে থাকতে হবে একটি হলো আপনি এক সময় অভাবে পড়ে গেছেন এই সময় মানুষের কাছে না চেয়ে কার কাছে চাবেন বলেন
আল্লাহ পাকের নবী বলেছেন ওই মানুষের অভাব আল্লাহ মরণ পর্যন্ত পূরণ করেন। আর একটু আসতে, তাহলে অভাবে পড়লেও পড়তে পারি আমরা, কিন্তু একজনের কাছে চাইবো, তিনি কে? মানুষের কাছে চাবো না। আপনার যদি শরীরে শক্তি থাকে, আপনি একটু কর্ম করেন, আল্লাহ পাক অল্প টাকায় বরকত দিয়ে আপনাকে সচ্ছল বাড়াবে। যারা আজকে মানুষের দারে দারে চায়, আল্লাহর নবীর হাদিসটা বাস্তবে মিলান তো, এই মানুষের কি অভাব কোনোদিন পূরণ হয়? 10 বিঘা জমিও যদি থাকে তারপরে দেখবেন হাত পাতবে, কারণ ওই যে আপনি মানসিক ভাবে সায়ালকারী হয়ে গেছেন, এইটা অভাব আল্লাহ আর কোনোদিন পূরণ করবে? আমার নিজের গ্রামে একজন 10 বিঘার মালিক, এক এলাকার মানুষগুলো বলছে, ভাই আপনি আর কইরেন না, আমাদের আমার আব্বারই 3 বিঘা জমি। আমার বাবার কয় বিঘা? ওনার কত? 10 বিঘা। 2 দিন থাকছে, 3 দিন আবার বের হইছে। এলাকার মানুষ কয় যে আচ্ছা আপনি আবার যে বেরোলেন, কয় ভাই এই হাত পাইতে অভ্যস্ত, আজ চুলকায় থাকতে পারি না। এটা নবীর হাদিস মিলে যাবে, 100 মিলতেই হবে, কারণ আপনি অভাবে পড়ে যদি মানুষকে আপনার অভাব পূরণের মাধ্যম মনে করেন, ওই অভাবটা আল্লাহ কোনোদিন পূরণ করবে? অবতএব অভাব পূরণ হলে আপনার শক্তি থাকলে শক্তি খাটিয়ে আমরা উপার্জন করার চেষ্টা করব। নাম্বার 4, গোনা যদি করেন, গোনাটা ব্রেক করতে হবে, গোনাটা গোনা করার কাজগুলো ছেড়ে ভালো পথে আসতে হবে। গোনাটা আর রোজার মধ্যে চালানো যাবে না। রোজায় যদি না চালানো যায়, ঈদের পরের দিন থেকে আবার শুরু করবেন নাকি? হ্যাঁ, যে হুজুর রোজাও শেষ, ঈদ করলাম, এখন আবার শুরু করব, কি হালখাতা করে শুরু করবেন? তাই না? তাই না? এই অন্যায় যারা ছাড়বে না, তাদের রহমত পাবে না, মাগফিরাত পাবে না, নাজাত পাবে না। তো আমরা যেন গোনা ছাড়তে পারি, আল্লাহ যেন আমাদেরকে গোনা থেকে ফিরে এসে আল্লাহ পাকের খাঁটি আসল অরিজিনাল বান্দা হওয়ার তৌফিক দান করেন।